আমাকে তুমি একটা নাটক বা দুটো বা তিন নাটকের নাম বলো যে নাটকগুলো নেপাল বা বাইরের দেশে বাইরে শুটিং করা হয়েছে এবং সেগুলো টিআরপিতে ভালো ছিল, জনপ্রিয়তা হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, মানে এরকম কোনো এক্সাম্পল আছে নাকি? সুবর্ণ নাকি কাজল সুবর্ণ? কাজল সুবর্ণ। হ্যাঁ কাজল সুবর্ণ, থ্যাংক ইউ ফর কামিং টু রিয়েল স্টুডিও 24। তুমি তো আসছো, বাট এই সিট এখন মনে হয় নেপাল থেকে মাত্র আসছো কিছুদিন হয়, নেপালে কি ছিল? নেপালে টানা 10 দিন একটা ধারাবাহিক নাটকের শুটিং করলাম, সৈয়দ শাকিব, অনেক ভালো ডিরেক্টর, তার ডিরেকশন। কি নাম নাটকের? নাটকের নাম আপাতত হচ্ছে অফ দ্য রেকর্ড, বাট নামটা মেবি চেঞ্জ হতে পারে। ধরেন যে আমি 10 দিন করেছি, ওনারা তো 1 মাস শুটিং করেছে, আমি 10 দিন করেছি, 10 দিন আরও কিছু আর্টিস্ট এসেছে, আমি চলে গিয়েছি, তারা এসেছে, আবার আমি, এভাবে। তো নাটকের বাজেট কি এতটা আছে আমাদের? আসলে 1 মাস নেপালে গিয়ে শুটিং করে এতগুলো কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে একটু গল্পটা শুনি আসলে। এটা এখানেই তো ম্যাজিক, এখানেই আপনাদের বুঝতে হবে আমাদের আসলে আর্টিস্টরা, আমরা যারা বাংলাদেশের আর্টিস্ট, আমরা যে কী পরিমাণে কষ্ট করি এবং আমরা যে আসলে অন্য দেশের আর্টিস্টদের থেকে বেশি যোগ্য। আচ্ছা, ম্যাজিকটা হচ্ছে লাইক আমাদের ডিরেক্টর যারা, আমাদের ডিওপি, ওনারা তো কষ্ট করেনি কারণ ওনারা যথেষ্ট লাইট পান না, কিন্তু ঢাকায় আমরা যখন কাজ করি আমরা তখন মেকআপ আর্টিস্ট থাকে, আমরা যাই একটা ঘুম দিই, মেকআপ আর্টিস্ট আমাদের রেডি করে দেন এবং আমরা শুটিং করি। বাট এই যে দেশের বাইরে গেলাম, আমার কাছে যথেষ্ট পরিমাণের মেকআপও ছিল না, লাইক তারপরেও যা ছিল তা দিয়েই নেমে পড়ো। তো নিজের মেকআপ নিজে করা, সেই জন্য 2 ঘন্টা আগে ঘুম থেকে ওঠা, তারপর মেকআপ নিজে করা, কস্টিউমটাকে গোছানো। সামটাইমস, যদিও আমার এটা লাগেনি, বাট সামটাইমস আর্টিস্টরা বুম ধরছে, ইউনো, একজন শ্যুট হচ্ছে একজন আর্টিস্ট, এখানে স্টার লেভেলের আর্টিস্ট, আপনি হয়তো এখানে সে রাস্তায় বেরোতে পারবে না, তার সাথে সবাই ছবি তুলবে, সেলফি তুলবে, অথচ সেই আর্টিস্টটা ওখানে এত সহযোগিতা করে না, এত মানে কোঅপারেশন করে যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। মনে হচ্ছিল যে একটা ফ্যামিলি, মনে হয়নি যে এটা কাজ, মানে কষ্ট হয়েছে, কাজ করেছি কিন্তু বেশি এনজয় করেছি, যে লাইফটা আসলে এত সুন্দর। কোশ্চেন ছিল এই বাজেট আসলে কিভাবে পসিবল, নাটকের বাজেট অত থাকে না, 30 দিন নেপালে, তারপরে এতগুলো কাস্ট অ্যান্ড ক্রু, এটা এটা একটু উত্তর দিবা প্লিজ। আরেকটা যে তুমি বলতে বলতে মনে হলো যে যাদের কথা তুমি বললে যে ক্রুর কাজ তুমি নিজে করছো, মেকআপ আর্টিস্টের কাজ তুমি করছো নিজে নিজে, বুম যে ধরছে তার কাজটা তোমাদের আর্টিস্ট করছে, এইটা একটু আমাকে বলো। তাহলে যারা কাজ করতেছে, যে বুম ধরে, যে মেকআপ আর্টিস্ট, তাহলে ওরা তো না খেয়ে মারা যাবে না এই যদি এইভাবে চলতে থাকে? এক এক করে উত্তর দাও। প্রথমটা হচ্ছে বাজেট। হ্যাঁ, প্রথম বাজেটটা হচ্ছে এখান থেকে যে মেকআপের খরচটা বেঁচে গেল। এটা হচ্ছে মেকআপের বাজেট বেঁচে যাচ্ছে, লাইটের খরচ বেঁচে যাচ্ছে, ইউনিটের অনেক দিক থেকে অনেক খরচ বেঁচে যাচ্ছে, সব কিছু মিলিয়ে একটু তো এক্সপেন্সিভ হবে, নাহলে একটা ভালো কাজ কেন দেয়া? আর এই যে দেশের বাইরে করার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমি খুব কিছু করে ফেললাম, উদ্দেশ্য হচ্ছে এই বাজেটের মধ্যেই আমরা কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে একটা ভালো, একটা সুন্দর কাজ দর্শকদেরকে উপহার দেয়া, এটাই আমাদের মেন উদ্দেশ্য। আচ্ছা, এটা উদ্দেশ্য, আর আর কোনো উদ্দেশ্য না? ইভেন দেশে বাইরে নাটক করতে গেলে, ফিল্ম করতে গেলে অনেকের প্রেম প্রেমও হয়, তুমিও খুব ভালো করার জন্য আমিও জানি, আসলে এটা এটা কি আরেকটা উদ্দেশ্য নাকি? আসলে এত শিখছিলাম কখনো, এটা তোমার প্রেমের কথা বলছি না, লাইক আরও তো ছিল না,
না, এটা কোনো উদ্দেশ্য ছিল না আসলেই না। মেইন উদ্দেশ্য আমি যেটা কাজ করলাম, আমি আমার যে ডিরেক্টরের কাজ করেছি ওয়েন আই ওয়াজ চাইল্ড আর্টিস্ট, দ্যাট টাইম আমি তার কাজ করেছি একটা কাজ, অল্প ছোট্ট বাচ্চা ক্যারেক্টার করেছি, বাট আমি তাকে প্রচণ্ড রেসপেক্ট করি। এবং আই এম নট রিয়েলি টকিং অ্যাবাউট ইউ, আই এম বলছি যে একটা ইউনিটে, এটা তুমিও তো শুনেছো না, আমিও শুনেছি, আমরা দেখেছি, আমরা জানিও, লাইক আউটডোর থেকে আসার পরে আমরা শুনি যে এই নায়কের সাথে এই নায়িকার প্রেম, ডিরেক্টরের সাথে এই ওর প্রেম, এরকম মানে তোমাদের লটে হয়েছে নাকি বা এরকম একটা উদ্দেশ্য থাকে নাকি? সেটাই আমি আসলে নিজেকে নিয়ে, ইউ নো আই লাভ মাইসেলফ, নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে অন্য কাউকে দেখার আমার টাইম ছিল না। আচ্ছা, তুমি একটা অ্যান্সার তো দাও নাই, ওই অ্যান্সারটা তাহলে দাও, তাহলে যারা মেকআপ আর্টিস্ট যারা ক্রু ওদের তাহলে পেটে তো লাথি পড়ছে না? তাদের পেটে লাথি পড়ছে না, কারণ আমরা দর্শককে একটা ভালো কাজ উপহার দিচ্ছি। ইট ডাজেন্ট মিন যে আমরা সবসময় ওখানে কাজ করব। ধরো যে তুমি তোমার বাসায় প্রত্যেক দিন নিশ্চয়ই খুব একদম শাহী পোলাও রান্না করে না, হয়তো বা ঈদের সময় বা গেস্ট আসলে এরকম একটা, যে দর্শকরা একই রকমের নাটক দেখছে দেখছে একটু অন্যরকম কিছু পেলো, আর তারপরেও যদি আমাদের এই নাটকগুলো ভালো হয়, টিআরপিতে নাম্বার ওয়ানে আসে বা হাই হয় বা দর্শক জনপ্রিয়তা পায়, তখন আমাদের বাজেটটা বাড়বে, তখন আমরা ক্রুদেরকে নিয়ে যেতে পারবো। বাট আসলে কি হয় এরকম, গল্পের দিকে কেউ তাকায়? তুমি তো নিজেই বললে যে লোকেশন শুধু না, গল্প তো ডেফিনেটলি সুন্দর, সবকিছু বাদ দিয়ে গল্প তো আসলেই সুন্দর, গল্পটা সুন্দর না হলে আমাকে তুমি একটা নাটক বা দুটো বা তিন নাটকের নাম বলো যে নাটকগুলো নেপাল বা বাইরে দেশে বাইরে শুটিং করা হয়েছে এবং সেগুলো টিআরপিতে ভালো ছিল, জনপ্রিয়তা হয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, মানে এরকম কোন এক্সাম্পল আছে নাকি? আমি তো আসলে লাইক ডোন্ট ইউ থিঙ্ক যে আমাদের এখানে যে নাটকগুলো হয়, যে সব নাটকগুলো আগে হতো সেগুলো আসলে, তবে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর আগে দেশের বাইরে যে কাজগুলো হয়েছে, এখন আমি যে কাজটা করে আসছি, তুমি এইটার কোয়ালিটি অন্য সব নাটকের থেকে বেস্ট পাবা। এটা শুধু আমি কাজ করেছি বলে বলছি না, কি পরিমাণে কষ্ট আর্টিস্টরা বা ডিরেক্টর বা ক্রু বা আমাদের যে ডিওপি ছিলেন, কি পরিমাণে কষ্ট যে তারা দিনরাত করেছে, মানে আমি রেসপেক্ট করি তাদেরকে। কবে রিলিজ হচ্ছে, কবে এটা, কবে পাচ্ছি আমরা? এটা একটা বেসরকারি চ্যানেল যাবে ইনশাআল্লাহ, আমাদের ডিরেক্টর আসছেন মাত্র 25 তারিখে, মানে গতকালকে না পরশু, সো ওটা এডিটিং শেষ করে তারপর এখনো জানি না কোথায় যাবে, তবে ইনশাআল্লাহ কাজটা যেমন করেছি আর এত ভালো ভালো আর্টিস্ট, তো কাজটা ইনশাআল্লাহ ভালো হবে, আর ভালো কাজ তো ভালো চ্যানেলে যাবে। রাইট, রাইট, ট্রু। সো তুমি প্রেম করছো শুনলাম, প্রেম করা কি কোনো দোষ? তুমি করো না? হ্যাঁ ডেফিনেটলি, আমি তোমার বউয়ের সাথে প্রেম করি, আমারটা কেউ জানতেও চাইবে না, তোমারটাই বলো। লাইক প্রেমে চলে আসছো কেন? এটাই তো যাবে, এতক্ষণ তো ঠিকঠাক ছিল। আচ্ছা তোমার কি মনে, হোয়াট ডু ইউ থিংক, মানে ইউ নো, না আমি 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 আচ্ছা, সুন্দরী মেয়েরা কখনো সিঙ্গেল থাকতে শুনছো? তার মানে তুমি সুন্দরী? অবভিয়াসলি, মানে তুমি এখানে এনে আমাকে বসাতে। আচ্ছা ওকে, সো প্রেম করছো কে, আমরা চিনি কাউকে? আমি নো কমেন্ট। আচ্ছা আচ্ছা, ব্রেকআপ যে হলো কবে যেন ব্রেকআপ হলো? সব কি দর্শকদের বলার দরকার আছে নাকি? তুমি আমাকে এমনি কথা বললে এমনি মনে